কি অবস্থা? কি বলো, তোমরা এখন থেকে আর বাসায় আসতে পারবে না? তোমাদেরকে এখন থেকে আইসোলেশনে থাকতে হবে। কিন্তু তোমরা কোথায়? হোটেলে? হ্যাঁ, তোমরা ভালনারেবল সেটা আমি বুঝতে পারছি। শুধু ফোন আর ভিডিও কল, আমি তো বাসায় একা থাকি না কি। ঠিক আছে, নিজে যত্ন নিও আর সাবধানেও থেকো। ঠিক আছে, বাই। ওকে, ও তো আটকে গেল, নিউজটা তো দিতে পারলাম না। চেয়েছিলাম সামনাসামনি দিতে। আচ্ছা, আরো কিছুদিন ওয়েট করি, আশা করি সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মনে হয় কাজের অনেক চাপ। 5টায়? আচ্ছা, তখন কথা হবে। মনে হচ্ছে সেদিনের কথা, কিন্তু বিয়ে হয়েছে প্রায় 3 বছর, কিন্তু আজ সময় যেন কাটছেই না। চল তুই আর আমি একটা গান করি। হ্যালো, আমি কিছু খাবার বানিয়েছি, আমি একটু তোমার ওখানে আসছি। কেন? আরে বাবা, আমি তো ভেতরে যাব না, শুধু দূর থেকে তোমাকে একটু দেখেই চলে আসবো। তোমাকে একটু দেখলাম, তুমি বাসার খাবারটাও খেলে। কি বলছো? আমি রেডি হয়েছি। কেন? হ্যাঁ, কি অবস্থা? কি করো? আজ আসতে পারবে? কি আর বলবো, এত রোগীর প্রেশার, অনেক মানুষ এফেক্টেড হয়ে যাচ্ছে। আমার তো আর ভাল লাগছে না, আর কত দিন এভাবে বসে থাকবো। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আসলে তোমার জন্য সময়গুলো অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, এই সময়টা পার হোক, তারপর আমরা দুজন মিলে দূরে কোনো লেকের পাড়ে বেড়াতে যাব। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। তোমাকে একটা নিউজ দিব। এই মনে হচ্ছে একটা ইমার্জেন্সি পেশেন্ট এসেছে, তোমাকে পরে ফোন দিই। হ্যালো, দাঁড়াও, পরের বার শুরুতেই নিউজটা দিয়ে দিব।
Look at my baby! ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে 12,704 জনের নমুনা, যাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 2,911 জনের দেহে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা তিন দিন তো পরিস্থিতি অনেক খারাপ হচ্ছে। ধ্রুবর বাসায় ফিরে আসা উচিত। আমি তো এখনো নিউজটাই দিলাম না, ওকে একটা ফোন করি। হ্যালো ধ্রুব, কি অবস্থা তোমাদের? আমি তো টিভিতে নিউজ দেখলাম, দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আমার আর ভাল লাগছে না, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যালো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, শোনো, তোমাকে আমার একটা নিউজ দেওয়ার ছিল। আরে হ্যালো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, কী ব্যাপার, তুমি কি কাঁদছো? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? কাঁদছো কেন? কি বলো, 5 মাসের বাচ্চা মারা গেছে। আল্লাহ নিশ্চয়ই সবকিছু ঠিক করে দিবেন, তোমরাও তো অনেক চেষ্টা করছো। এত হতাশ হয়েও না, আশা করি সব ঠিক হয়ে যাবে। তুমি একটু সাবধানে থেকো, আমার খুব ভয় লাগছে। আমি বলছি তো, সব ঠিক হয়ে যাবে, তুমি সাবধানে থেকো। হ্যালো মা, কেমন আছো? এই তো বাসাতেই। না মা, ওকে এখনো নিউজটা দিতে পারিনি। ইনফ্যাক্ট গত 3 দিন ধরে ওর সাথে আমার কোনো কথাই হয়নি। হ্যাঁ দেখি, আর 2-1টা দিন অপেক্ষা করি, তারপর না হয় তোমার ওখানে চলে আসবো। আচ্ছা মা, ঝড় আসছে। মা আমি তোমাকে পরে ফোন দিই। রাখি মা, ভালো থেকো। কত সহস্র শিশু আর কখনো হয়তো ডাকবে না বাবা বলে, হয়তো খুঁজে পাবে না মায়ের কোল। কত শত প্রেমিকা আর কখনো দেখবে না প্রিয় প্রেমিকের মুখ। হবে না খুনসুটি, আড্ডা, গল্প কিংবা গান। কত শত বৃদ্ধ মা যান্ত্রিক ICU-তে সন্তানের মুখখানি কল্পনা করতে করতেই ছেড়ে যাবে এই পৃথিবী। এই বিসর্জনের বিনিময়ে হয়তো একদিন
এই পৃথিবী আবার হাসবে, ছায়াবৃত্ত পেরিয়ে অন্ধকার পৃথিবীতে আবার আসবে প্রভাত। ডাক্তার কিংবা চিকিৎসা কর্মী সহ অদৃশ্য এই যুদ্ধে মানুষকে বাঁচাতে প্রাণ হারানো অগণিত পেশাজীবীদের এই বিসর্জন যেন হারিয়ে না যায় ছায়াবৃত্তের অতলে, তাই তাদের স্মৃতির উদ্দেশ্যেই আমাদের এই নিবেদন।